সাকসেসপে ডিজিটাল যে নতুন অ্যাপ্লিকেশনটা, সেখানে মোবাইল এবং কম্পিউটারে আপনারা কিভাবে নতুন আইডি বানাবেন, তো সর্বপ্রথম আমি কম্পিউটারে দেখাচ্ছি। এখানে সর্বপ্রথম আপনি সাকসেসপে ডিজিটাল ডট ইন এই ওয়েবসাইটটি লগ ইন করতে হবে। ওয়েবসাইটটি যখনই ক্লিক করবেন দেখতেই পাচ্ছেন এই লোগো সহ এই ওয়েবসাইটটি আপনার ওপেন হয়ে যাবে। এখানে আপনি লগ ইনে ক্লিক করবেন। আপনি যদি ডিস্ট্রিবিউটর, মাস্টার ডিস্ট্রিবিউটর বা সুপার ডিস্ট্রিবিউটর হয়ে থাকেন, লগ ইন করার সাথে সাথে আপনাকে ওখানে আইডি পাসওয়ার্ড চাইবে। আপনি আইডি পাসওয়ার্ড দেবেন, দেওয়ার পরে আপনাকে এরকম একটি ড্যাশবোর্ড ওপেন হবে। ড্যাশবোর্ড ওপেন হওয়ার পরে আপনি নতুন মেম্বার কিভাবে বানাবেন, এখানে 3 নম্বর দেখুন মেম্বার বলে একটি অপশন আছে, এখানে ক্লিক করার পরে ম্যানেজ মেম্বার, এই ম্যানেজ মেম্বারে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে আপনাকে সেকেন্ড আরও একটি পেজ খুলবে। এই পেজের একদম উপরে আপনারা দেখুন নিউ বলে একটি অপশান আছে, এই নিউতে আপনাকে ক্লিক করতে হবে। নিউতে ক্লিক করা মাত্রই আপনাকে ফার্স্ট যেগুলো ফ্লাপ করতে হবে সেগুলো আমি আপনাদেরকে বলে দিচ্ছি। এখানে আপনাকে সিলেক্ট বিজনেস টাইপ, আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার না রিটেলার বানাবেন সেটাকে আপনাকে সিলেক্ট করে নিতে হবে। এরপরে আপনার বিজনেস নেমে কিছু দিতে হবে না, জিএসটি কিছু দিতে হবে না, রেফারেও কিছু দিতে হবে না। যেগুলো স্টার মার্ক আছে দেখুন লাল স্টার মার্ক আছে, এইগুলো আপনাকে ফিলআপ করতে হবে। এখানে নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম, ডেট অফ বার্থ আমি আপনাদেরকে ফিলআপ করে দেখাচ্ছি। আমি আমার নাম দিয়ে ফিলআপ করে দেখাচ্ছি। ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ আপনি যেটা সঠিক আধার কার্ডে সেটা দিয়ে দেবেন। আমি আপনাদের ডেমো দেখানোর জন্য এটা করছি। এরপরে আপনারা ডাইরেক্ট চলে আসবেন পিনকোডে। এমন পিনকোড মারার সাথে সাথে দেখুন অটোমেটিক ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো সব সিলেক্ট হয়ে যাবে। একটা জিনিস খেয়াল করবেন, এইখানটা আপনাদের অনেক সময় এমন হাইফেন দিয়ে, এমন এক এক বা বিভিন্ন কোনো কোমা এরকম যখন চলে আসবে সেইগুলোকে আপনারা কেটে দেবেন, এ শুধু ওয়ার্ডটাকে রাখবেন। রেখে সেই ওয়ার্ডটাকে কপি করে অ্যাড্রেসের এখানে বসিয়ে দেবেন, অ্যাড্রেসের এখানে বসিয়ে দেবেন, ভিলেজের এখানে বসিয়ে দেবেন বা ভিলেজ যেটা হবে সেটা বসিয়ে দেবেন। ভিলেজটা কিন্তু অনলি ওয়ান ওয়ার্ড, কোনো স্পেস দিয়ে সেকেন্ড ওয়ার্ড দেওয়া চলবে না, অ্যাড্রেসে আপনি সেকেন্ড ওয়ার্ড দিতে পারেন। এরপরে এখানে ইমেল আইডি, রিটেলার আপনার যে ইমেল আইডি দেবে সেই ইমেল আইডি দেবেন। এরপরে মোবাইল নম্বর, যে মোবাইল নম্বর দেবে সে মোবাইল নম্বর দেবেন। এরপরে আপনাকে রিটেলারের আধার কার্ডের নম্বর, প্যান কার্ডের নম্বর এবং এখানে দেখুন 3টে 4টে ছবি আপনাকে নিতে হবে। আধার কার্ডের সামনের পিঠ ছোট অংশ সেই অংশটা আপনারা নেবেন, আধার কার্ডের পিছনের সাইজ ছোট অংশ সেটা নেবেন, প্যান কার্ডের সামনের পিঠ এবং একটি সেলফি ফটো, এই 4টে ডকুমেন্টস আপনাকে কিন্তু নিতে হবে। এরপরে পাসওয়ার্ড, আপনি পাসওয়ার্ড কিন্তু এখান থেকে সেট করে দেবেন, যে কোনো 8টা মিনিমাম ক্যারেক্টার, মানে 1 থেকে 8 পর্যন্ত আপনি দিয়ে সেট করতে পারেন বা যে কোনো 8টা ক্যারেক্টার আপনাকে দিয়ে সেট করতে হবে। পিন যে কোনো 4টি আপনাকে দিতে হবে। এরপরে আপনি এখানে ওনাকে আপনার আন্ডারে চলে আসবে, সেটা আপনি সুপার ডিস্ট্রিবিউটার সিলেক্ট এখানে সিলেক্ট করতে হবে। এরপরে প্যাকেজে আপনি ওনাকে ডিস্ট্রিবিউটার যেটা উপরে সিলেক্ট করেছেন সেই ডিস্ট্রিবিউটার আপনার এখানে চলে আসবে, আর কিছুই না। এরপরে আপনি রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করবেন ওনার মোবাইলে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে যাবে। এটা হলো কম্পিউটার বা ল্যাপটপ দিয়ে আপনারা কিভাবে নতুন সাকসেসপে আইডি বানাবেন এই প্রসেসে আপনারা বুঝতে পারলেন। এরপরে চলুন আমরা মোবাইলে আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি মোবাইলে সাকসেসপে নতুন আইডি বানাবেন। চলুন মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। মোবাইলে আমি প্লে স্টোর থেকে সাকসেসপে ডিজিটাল এই যে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিয়েছি। এবার আমি আমার আইডি পাসওয়ার্ড দিয়ে এটাকে লগ ইন করলাম। এটাকে লোকেশন পারমিশন দিতে হবে। এখানে আগে বলে দিই এটা কিন্তু প্রচুর স্ট্রং অ্যাপস, এখানে সমস্ত কিছু সিকিউরিটি আপনাকে মেনটেন করতে হবে। আপনি সাকসেসপের আইডি নিতে গেলে বা আপনি যদি ডিস্ট্রিবিউটর হন একটি আইডি বানান, সেক্ষেত্রে আপনাকে কিন্তু অনেক সিকিউরিটি মেনটেন করতে হবে। সেই রিটেলারের মোবাইলে ওটিপি আপনাকে ভেরিফাই নিতে হবে, সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি আপনাদের দেখাবো। তো এটা হলো ড্যাশবোর্ড, প্রথমে ড্যাশবোর্ড ওপেন হবে। এরপরে সেকেন্ড অপশানটি আদার্স, এই আদার্স অপশানে আপনাকে ক্লিক করতে হবে। করার পরে দেখুন 3 নম্বর অপশান মেম্বার রেজিস্ট্রেশন, এই মেম্বার রেজিস্ট্রেশনে আপনি যখন ক্লিক করবেন এখানে আপনাকে কাস্টমার মানে যার মোবাইল নম্বরে আইডি বানাবেন তার মোবাইল নম্বর দিতে হবে। এখানে আমি
যার আইডি বানাবো তার মোবাইল নম্বর দিলাম, সেন্ড ওটিপি, সেই কাস্টমারের মোবাইলে কিন্তু ওটিপি যাবে, আপনাকে তার থেকে ওটিপি নিতে হবে। মোবাইল অ্যাপ্লিকেশানে বানাতে গেলে আপনাকে কিন্তু ওটিপি নিতে হবে। আপনি যদি পিসিতে বা ওয়েবসাইটে বানান আপনাকে কিন্তু ওটিপি নিতে হবে না, মোবাইল অ্যাপ্লিকেশানের ক্ষেত্রে আপনাকে ওটিপি নিতে হবে। এখানে এক মিনিট টাইম উঠবে, এক মিনিটের মধ্যে কিন্তু দেখুন ওটিপি চলে এসছে, ওটিপি চলে এসছে। আমি ওটিপি দিয়ে ওকেতে ক্লিক করলাম, অটোমেটিক ওটিপি ভেরিফাই হয়ে গেল। এরপরে ইমেল আইডি, আমি আমার ইমেল আইডি দিয়ে সেন্ড ইমেল করব, সেম ইমেলে ওটিপি যাবে। এটা কিন্তু আরও একবার বলছি, যার আইডি বানাবেন তার মোবাইলে কিন্তু এই ওটিপিগুলো যাবে, তার ইমেলে কিন্তু এই ওটিপিগুলো যাবে। আপনারা কিন্তু সেই জিনিসটা খেয়াল করবেন, এটা কিন্তু আপনাদের মোবাইলে ওটিপি আসবে না। ওটিপি চলে এসছে ইমেলে, ইমেল ওটিপি দেওয়ার পরে ভেরিফাই কমপ্লিট হয়ে গেছে। এটা আমার সুপার ডিস্ট্রিবিউটার প্যানেল আছে, এখান থেকে টাইপ আমি রিটেলার, ডিস্ট্রিবিউটার এবং মাস্টার ডিস্ট্রিবিউটার, এই তিনটে আমি বানাতে পারবো। তো আমি এখানে আপনাদের ডিস্ট্রিবিউটার বানিয়ে দেখাচ্ছি। ডিস্ট্রিবিউটার সিলেক্ট করলাম, তারপরে প্যাকেজ, প্যাকেজ অটোমেটিক ডিস্ট্রিবিউটার আসবে, আপনাকে সিলেক্ট করতে হবে। বিজনেস টাইপ আমি এ বি সি যা যে খুশি একটা দিলাম। জিএসটি নম্বর কিন্তু ম্যান্ডেটরি নয়, আপনি জিএসটি নম্বর না দিতে পারেন, কোনো অসুবিধা নেই। ফার্স্ট নেম আমার নাম অজয়, লাস্ট নেম মণ্ডল, ডেট অফ বার্থ আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ দিতে হবে। এরপরে মোবাইল নম্বর, ইমেল আইডি কিন্তু এখানে অটোমেটিক ভেরিফিকেশান হয়ে গেছে, দেখেছেন টিক চিহ্ন পড়েছে। রেজিস্ট্রেশনে ক্লিক করব, সেকেন্ড স্টেপ চলে এসেছে অ্যাড্রেস, আমি আমার অ্যাড্রেস দিলাম, কিছু একটা দিয়ে দিলাম। এরপরে পিনকোড, যখনই আমি আমার পিনকোড দেবো অটোমেটিক কিন্তু আমার ডিস্ট্রিক্ট, স্টেট সব কিছু চলে আসছে। ভিলেজটায় কিন্তু আমি কিছু একটা আমার ভিলেজের নাম আমি টাইপ করে দিচ্ছি, এটা আমি ডেমো দেখাচ্ছি বলে টাইপ করছি। এখানে কিন্তু আপনারা সঠিক টাইপ করবেন, নাহলে কিন্তু আপনার আইডি ভেরিফিকেশানে গিয়ে আটকে যাবে। এরপরে একদম এই লাস্ট স্টেপ হয়ে গেছে, এবার আমি রেজিস্ট্রেশনে যখনই ক্লিক করব মোবাইলে যে কাস্টমার তার মোবাইলে কিন্তু এসএমএসে কিন্তু আইডি পাসওয়ার্ড এবং ইমেলেও কিন্তু আইডি পাসওয়ার্ড সেন্ড হবে। দেখতেই পাচ্ছেন আমার কিন্তু অলরেডি ইমেলে আইডি পাসওয়ার্ড চলে এসছে এবং হোয়াটসঅ্যাপ এসএমএসে কিন্তু আইডি পাসওয়ার্ড চলে গেছে। তো এই হলো সিম্পল প্রসেস। আপনারা এইভাবে কিন্তু আপনাদের যারা সুপার ডিস্ট্রিবিউটার বা ডিস্ট্রিবিউটার বা মাস্টার ডিস্ট্রিবিউটার, তারা তাদের নিচের প্যানেল এইভাবে কিন্তু আপনাদেরকে বানাতে হবে। আর আপনি যদি মনে করেন আপনার রিটেলারের বাড়ি এখানে নয়, তার বাড়ি দূরে, তাকে ফোন করে ওটিপি নিতে প্রবলেম হবে, আপনি ওয়েবসাইট থেকে বানান। আপনি মোবাইলেও ক্রোমে গিয়ে সাকসেসপে ডিজিটাল ডট ইন সার্চ করে আপনি কিন্তু ওয়েবসাইট থেকেও বানাতে পারেন। সেখানে কিন্তু আপনাকে কাস্টমারের আধার কার্ডের সামনের পিঠ, পিছনের পিঠ, প্যান কার্ডের সামনের পিঠের ছবি এবং একটি সেলফি ছবি আপনাকে নিয়ে ওখানে আপলোড করে দিতে হবে, তাহলে কিন্তু কাস্টমারের মোবাইলে এসএমএস চলে যাবে হোয়াটসঅ্যাপ থ্রু এবং ইমেল থ্রু। অনেক ডিস্ট্রিবিউটার বা সুপার ডিস্ট্রিবিউটাররা বলছেন, দাদা এই মোবাইল কাস্টমারের মোবাইলে ওটিপি যাবে, এটা কিন্তু খুব একটি কঠিন হয়ে গেল। কিন্তু এই জিনিসটাই কিন্তু বেটার, বিশ্বাস করুন আজকের ডেটে আপনার আন্ডারে যে সমস্ত রিটেলার বা ডিস্ট্রিবিউটার থাকবে তারা জেনে কাজ করতে পারবে। আপনি অনেক সময় কী করেন, অনেকের অজান্তে অনেকের মোবাইল নম্বর দিয়ে আইডি করে দিচ্ছেন, তারা জানেই না অলরেডি। তাদেরকে আমরা অনেক সময় কল করে দেখি, কিছু কিছু রিটেলার, তারা বলে দাদা এরকম কোনো আইডি সম্পর্কে আমি জানি না, তারা অলরেডি জানেই না। তো আপনি এই কোম্পানির আইডি নিলে আপনাকে রিটেলার আইডি দিতে গেলে রিটেলারকে জানতে হবে, রিটেলারকে শেখাতে হবে, মানে যে রিটেলারকে পিছনে আপনি দু মিনিট খাটবেন সেই রিটেলারটা কিন্তু অ্যাক্টিভভাবে আপনার পিছনে কাজ করবে। তো এই জিনিসটা মাথায় রেখে এই জিনিসটা কিন্তু আমরা করেছি এবং স্ট্রংলিটি সার্ভিস, স্ট্রং সার্ভিস, যেটা আজকের ডেটে বড় 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 কোম্পানি, যারা আপনারা নিশ্চয়ই জানেন বড় বড় কোম্পানিতে এই সমস্ত সিস্টেম, মোবাইল ভেরিফিকেশান, ওটিপি ভেরিফিকেশান, সমস্ত ভেরিফিকেশান নিয়ে কিন্তু কাজ হয়, আর এটাই হলো সিস্টেম। তো ধন্যবাদ, আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। এই প্রসেসে আপনারা কিন্তু আপনাদের নিচের প্যানেল বানাতে পারবেন, মোবাইল অ্যাপ্লিকেশানে এবং ওয়েবসাইট দুই জায়গায় আপনাদের কিন্তু ভিডিওতে দেখলাম। দেখা হচ্ছে নেক্সট টাইম নতুন কোনো ভিডিওর সঙ্গে।